শত বছরের মতো এবারে কিন্তু আমার বাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে। বেশিরভাগ কিন্তু ফ্যামিলি ভিডিও বাদ দিয়ে দিয়েছে, আর এটা আমার বাড়ির পুজোর ভিডিও, তাছাড়া আমার কিছু রিলেটিভ আছে ওরাও দেখবে, সেই পারপাসে কিন্তু ভিডিওটা বানানো। তো সবাই ব্যস্ত ব্যস্তার মধ্যে কিন্তু ভিডিওটা শুরু করছি, আর জল ভরার পরপরে তোমরা দেখে নাও, কালকে আমরা প্রতিমা নিয়ে আসি সেটাও তোমরা একটু দেখে নাও। এটাই হচ্ছে ম্যাডামের সাজ, আর আমার জয়ন্ত জগদ্ধাত্রী, আমার জয়ন্ত জগদ্ধাত্রী দেখতে পাচ্ছ জুস খাচ্ছে। লাই করো, পুজো কিন্তু শুরু হয়ে গেছে, বাবা আর মেসে পুজো করছে। বাবা রয়েছে তন্ত্রধারাকে, আর মেসও কিন্তু মেন পুরোহিতের কাজ করছে এবার। আমার ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান এবার এবার পুজোতে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ক্যামেরাম্যান আমাদের সিঙ্গেল আছে, আগামী বছর কিন্তু বোন জামাই চলে আসবে অলরেডি। দেখতে হলে চোখ রাখুন কন্টিনিউ বাপি ভট্টাচার্য ব্লগ। অবশ্যই এই যে সব লুচি বেলছে, সব কাকিমা রয়েছে, আর বাদ বাকি সব এরা হচ্ছে বৌদি। এর আগের বার একটা তো লুচি বেলছে, আমি একটা পাইনি এবার। মা কেমন ব্যস্ত আজকে? না আজকে খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, গ্রামের সবাই এসে সহযোগিতা করছে আমাদের পূজোতে। আমি কেমন লাগে বলো, পূজোতে আসলে কেমন আনন্দ করতে কেমন হচ্ছে? খুব ভালো। কেমন শুরু হয়ে যাও, রান্নাটা দেখাচ্ছি। আমার যে রাধুনি তোমরা থাকি তুমি জানোই, আমার বাড়ির প্রোগ্রামের গতবারের রাধুনি আমার কাকা, সেই কাকা কিন্তু রাধুনার দায়িত্ব দিয়ে দিয়েছি কাকাকে। কাকা ঠিক টাইম মতো কাকা একদম কাজকর্ম রেডি করে দিয়েছে, আমার কোনো চাপই থাকে না। কী কী শুরু করলে কাকা আজকে? এখন ওই যে আলু ভাজছি, মানে সবজির আইটেমটা করছো তাই তো? হ্যাঁ সবজির আইটেম। এই একটা মাসি আমার, রান্নাবান্না কেমন করতেছো? মাসিকে কিন্তু বাড়ির যারা খাবে, যারা মানে উপস্থিত না, এদিকে ভোগের মানে যে রান্নাবান্নাটা সেটা কিন্তু মা যদি করে থাকে বড় বড় মতো। এই যে দেখতে পাচ্ছ পায়েস রান্না হচ্ছে, এখন কাকা কিন্তু একা একা রান্না করছিল, কাকি চলে এসেছে রান্নার জন্য। মানে বাংলাদেশে আমার আর জ্যাঠা থাকে, সেই জ্যাঠা কিন্তু এবার আমাদের পুজোতে সামিল হয়েছে। তুমি হচ্ছে বাবার মামাতো ভাই? মামাতো ভাই তো বাবার কিন্তু পিস্তাতো ভাই। তো জ্যাঠা কিন্তু বাংলাদেশ থেকে এসছে কয়েকদিন হলো, মাঝে মধ্যেই আসে, আর এবার কিন্তু প্রথম আমার ভিডিওতে। ভিডিওতে নেওয়ার একটাই উদ্দেশ্য, এদেরকে স্মৃতি হিসেবে রাখতে চাই আমি ভিডিওতে, মানে বলা যায় না কার কখন কী হয় না হয়। আর জ্যাঠা কিন্তু দুই বাড়িতে, জ্যাঠা ওই বাড়িতে দুই বাড়িতে দুই ঠেক দিয়ে আছি, দুই বাড়িতে দুই পাও দিয়ে আছি, দুই হাত দিয়ে আছি। তাহলে তুমি কি আমাকে বাংলাদেশে নিয়ে যাবা? পুজো কিন্তু মোটামুটি শেষের মধ্যে, আর এখানে 108টা প্রদীপ করানো হচ্ছে। আমার ভাইপো দেবঙ্কর অনেকের থেকে মন্দিরের ভিতরেই ছিল, 108টা প্রদীপ ধরানো কিন্তু সবাই ব্যস্ত হয়ে পড়েছে। পুজোর পরে কিন্তু সবাই প্রসাদ নিতে বসে গেছে, আর শম্পা দেখো এই যে এবার খা, এবার খা তুই। হ্যাঁ আমার খাওয়ার ভিডিওটাই শুধু
বিদায়ের জন্য তো মানে এবার কেবল ছাড় দিলাম, অসুবিধা নাই। আমার ছাড় এখন তো সারাদিন পরে খিচুড়ি খেতে মানে প্রসাদ দিতে বসছি, চলে এসছে ভাই প্রসাদ নেওয়ার জন্য আমার আমন্ত্রণে। আমার কথাটা রেখেছে এটাই আমি শান্তি। আমাদের প্রসাদ কিন্তু ফল আগে দিয়ে শুরু করছি আমরা। মাও খুব ব্যস্ত আজকে, ফলের পরে চলে আসলো আমার খিচুড়ি, আমার ফেভারিট যেটা। ব্যাস পছন্দ কেমন খিচুড়ি কেমন তোর? খিচুড়ি কি ফেভারিট? আমার কিন্তু ভাই খিচুড়ি ফেভারিট। খিচুড়ি দিয়ে দিল, এর পাশাপাশি আসবে হয়তো ঘাটি যেটা আর কি সবজি করা ছিল সেই সবজিটা। প্রসাদ বলতে গেলে এটাই মানে বেস্ট, খিচুড়ি আর তার সঙ্গে হচ্ছে ঘাটি। প্রসাদ কেমন হয় সেটা বল। আমার কাছে ফেভারিট মানে খিচুড়ি, একদম দারুণ। না বাস্তব কথা বলতে গেলে খিচুড়িটা বেশ ভালোই করেছে, কত বড় মানে এই কাকা রান্না করেছিল। আমাদের পুরোহিত মশাই আমার মেসো, তো আমরা এখন বাড়ি যাচ্ছি। মেসো এখন বাড়ি যাচ্ছে কারণ বাড়ি ফাঁকা রয়েছে। টাটা, ঠিক আছে আসো। মানে মিস করছিলাম পার্সোনাল গেস্ট সৌগত সে বলে আমি অনেকটাই আনন্দিত আজকে। সবথেকে বেশি আমি আনন্দিত যে বাপিদার বাড়িতে খেতে এসেছি। ইনভাইট বৌদি, বিশেষ করে তার বর্মা মানে জেঠিমা জেঠু এতই ভালোবাসে, আর অনেক দেরি হলো আমার কাজের জন্য, তা সত্ত্বেও মানে আসতে পেরেছি এটাই মানে বিশাল। আমি তো আমি কি বলবো, আমি তো মানে বলতে গেলে মানে খুবই খুশি যে এসছে, আমার কথা দেখেছে। আর এদিকে এক ভাই আছে, এর নাম হচ্ছে বিট্টু, তাই তো? কেমন বলো, কেমন লাগছে প্রসাদ, কেমন লাগছে বলো? মানে প্রথমে তো ভোগের খিচুড়ি খেলাম অসাধারণ। আচ্ছা আচ্ছা, আর খিচুড়িটা দারুণ, তার সাথে হচ্ছে যে তরকারিটা হয়েছে যিনি রান্না করেছেন অসংখ্য ধন্যবাদ, খুবই সুন্দর রান্না। এখন বাজে ঘড়ি কাটায় 10:15:20, মাথায় টুপিও পরে নিয়েছি কারণ বেশ ঠান্ডা পড়ে গেছে। কিন্তু তো এবারকার বছর 2023 ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো সেখানে অবশ্যই কমেন্ট করে জানিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করো।